Bismillahirrahmanirrahim. আমরা আপনারা জানেন বাংলাদেশ সহ সারা পৃথিবীতে করোনা ভাইরাস সারা পৃথিবীতে একটা আতঙ্ক সৃষ্টি করেছে। তদ্রূপ আমাদের বাংলাদেশেও তো আমি মনে করি এই করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে আমরা সকলে সচেতন হই, মানুষকে সচেতন করি। সরকার যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন আমরা এই দিক নির্দেশনাগুলো মানি এবং ফলো করি। কর্তনে কেউ বের না হই, ঠিক মতো কোয়ারেন্টাইনে থাকি, রাস্তাঘাটে অবাধে আমরা চলাচল না করি। যদি বাংলাদেশে করোনা ভাইরাস আঘাত করে তাহলে আমার মনে হয় আমরা কবর খোদারও সময় পাব না, জানাজা দেওয়ার তো মানুষ থাকবেই না, লাশ নেবার মতো মানুষ থাকবে না, এত পরিমাণে আমাদের এই বাংলাদেশে মানুষ ক্ষতি হতে পারে। তাই সবার কাছে আমার অনুরোধ, আমরা যেভাবে আছি সকলে চেষ্টা করি দেশকে রক্ষা করার জন্য, দেশের মানুষকে রক্ষা করার জন্য, এই করোনা ভাইরাসের থাবার থেকে আমরা যেন সকলে বাঁচতে পারি। আল্লাহর যেন আমাদের অশেষ আমাদের প্রতি আল্লাহ যেন রহমত করে, আমরা সকলে ভালোভাবে যে ধর্মে আছি আমরা সকলে আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন আমাদেরকে আমাদের সকলকে হেফাজত করে, ভালো করে। আমিন সুম্মা আমিন। আল্লাহ সবাইকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দাও। আমরা অনেক কাজ করতেছি, বাকিটা আরও করব বিস্তারিত, আজকে আর জানাবো না। আগামীকাল সকলে মিলে আমরা কাজ শেষ করে তারপর ইনশাল্লাহ জানাবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, সকলে ভালো থাকেন।